আজ শুরু হবে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের কাজ। তবে যেসব পৌরসভায় আজ ভোট হচ্ছে সেখানে যাচাই বাছাই হবে 6 ফেব্রুয়ারি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার অনুমোদন ছাড়া যেসব বীর মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়েছেন তারা এর আওতাভুক্ত। যাচাই বাছাই করে প্রতিবেদন জমা দিতে 1 সপ্তাহ সময় পাবে যাচাই বাছাই কমিটি। এরপরই প্রকাশিত হবে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা। দেশে বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত তৈরি হয়নি। যতবারই সরকার প্রকৃত তালিকা প্রকাশ করেছে ততবারই বিতর্ক তৈরি হয়েছে এবং দাবি উঠেছে যাচাই বাছাই করে প্রকৃত তালিকা প্রকাশ করতে। সম্প্রতি সরকার আবার উদ্যোগ নিয়েছে প্রকৃত তালিকা প্রকাশের। জামুকার সুপারিশ ছাড়া বেসামরিক গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে এমন 38,386 জনকে যাচাই বাছাই করা হবে। কমিটি যাচাই বাছাই করবে 30 তারিখে এবং রিপোর্ট পাঠাবে দ্রুত সময়ের মধ্যে 1 সপ্তাহের মধ্যে। যদি যাচাইয়ের সংখ্যা অনেক থাকে একদিনে না করতে পারে তবে তারা দ্রুততম সময়ের মধ্যে করবে, কারণ 26শে মার্চ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। যাচাই বাছাইয়ের আওতাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষী হিসেবে কমপক্ষে 3 জন ভারতীয় বা লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত সহযোদ্ধা বা সহপ্রশিক্ষণ গ্রহীতাকে এবং প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হবে। যাচাই বাছাই চলার সময় ভারতীয় বা লাল মুক্তিবার্তায় তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিত থাকতেই হবে। আমরা ঢাকাতে বসে না করে সবসময় উপজেলায় পাঠিয়ে দিচ্ছি, যাতে মানে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতে না পারে। মুক্তিযোদ্ধারা যাচাই বাছাই করবে, অতীত করেছে, এখন ধরেন তারা যদি কোনো ভুল সিদ্ধান্ত দেয় বা সঠিক সিদ্ধান্ত না দেয় আমাদের তো বিকল্প কোনো পথ নাই। কোনো বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় বা লাল মুক্তিবার্তায় তালিকাভুক্ত বা মন্ত্রণালয় স্বীকৃত 33 ধরনের প্রমাণকে অন্তর্ভুক্ত থাকলে তাঁর ক্ষেত্রে যাচাই বাছাইয়ের প্রয়োজন হবে না। জুয়েল থিওটোনিয়াস, DBC News, ঢাকা।